السلام عليكم ورحمة الله. جمعار دين باراتي গোপনে এই দোয়াটি মাত্র 7 বার পড়ুন। ঋণ মুক্ত হবে, পেরেশানি দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, কামাই রুজির মধ্যে বরকত হবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন ফজিলতপূর্ণ একটি দিন। জুমার দিন বরকতপূর্ণ একটি দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রদান করার দিন। জুমার দিন আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের দোয়াকে কবুল করে থাকেন। জুমার দিন আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে ক্ষমা করে থাকেন। জুমার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়্ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। হে মুমিনগণ, জুমার দিন যখন জুমার নামাজ আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচা কেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। আল্লাহ তাআলার কাছে নামাজের চেয়ে প্রিয় আর কোনো বস্তু নেই, এই জন্য নামাজের ব্যাপারে এত বেশি তাগিদ রয়েছে। সপ্তাহে 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দিন হলো জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার রাত হলো নূরে ভরপুর রাত, জুমার দিন হলো নূরে ভরপুর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুমির বান্দার মৃত্যু জুমার দিনে অথবা রাতে হবে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের আজাব, কবরের সওয়াল জবাব থেকে তাকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন মুসলমানদের একত্রিত হওয়ার দিন, মিলিত হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, কোনো মুমিন মুসলমান যদি সেই মুহূর্তটি পেয়ে যায় আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দেবেন, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তাকে দূর করে দেবেন, আল্লাহ তাআলা তার মনোবাসনাকে পূরণ করে দেবেন। জুমার দিন বরকতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটি আমল হলো জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার ইমানের নূর পরবর্তী জুমা পর্যন্ত চমকাইতে থাকবে, আর যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন, এবং যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে পরবর্তী জুমা পর্যন্ত 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। সূরা কাহাফ আমরা জুমার দিন জুমার নামাজের পূর্বে, ফজরের নামাজের পর থেকে জুমার নামাজের পূর্ব মুহূর্ত যে সময়টি রয়েছে এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব সূরা কাহাফের তেলাওয়াত করতে। এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব সকলে সূরা কাহাফের তেলাওয়াত করার জন্য। আমরা যারা সূরা কাহাফ তেলাওয়াত করতে পারি না, আমরা কোরআনুল কারিমের যে কোনো জায়গা থেকে, যে কোনো অংশ থেকে কিছু সময় কোরআন তেলাওয়াত করব। জুমার দিন বরকতপূর্ণ দিন। এ দিনে যদি আমরা আল্লাহ তাআলার কালামকে পাঠ করি, আল্লাহ তাআলা তার কালামের উছিলায় আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আমাদের সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন, অভাব অনটলকে দূর করে দিবেন। কোরআনের উছিলায় আল্লাহ তাআলা মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কোরআনের উছিলায় আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সকল কাজের মধ্যে বরকত দান করবেন। এরপরে আমরা সকলেই জুমার নামাজ আদায় করব। মা বোনেরা যথাসময়ে জোহরের নামাজ আদায় করে গোপনে বিশেষ একটি দোয়া রয়েছে, এই দোয়াটি আমরা মাত্র 7 বার পাঠ করব। এই দোয়াটি কোনো ব্যক্তি যদি ঋণ মুক্তি করার নিয়তে, ঋণ থেকে মুক্ত হওয়ার নিয়তে, পেরেশানি দূর করার নিয়তে, দুশ্চিন্তা দূর করার নিয়তে, কামাই রুজির মধ্যে বরকত হবে, অভাব অনটল দূর হবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, এরকম মনোভাব নিয়ে পাঠ করে
আল্লাহ তাআলা তার আশা অনুযায়ী ফল প্রদান করবেন। দোয়াটি আমরা গোপনে পাঠ করব। পাঠের পূর্বে আমরা গুনাহ মাফের উদ্দেশ্যে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি। এই দোয়াটি হলো গুনাহ মাফের দোয়া। এই দোয়াটি কোনো ব্যক্তি যদি পড়ে আর তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই দোয়াটি আমরা 7 বার পাঠ করব। এরপরে দুরুদ ইব্রাহিম, যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দুরুদ শরীফটা আমরা 7 বার পাঠ করব। এই দোয়াটি আমরা 7 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হামমি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبل والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দোয়াটি আমরা গোপনে 7 বার পাঠ করব। আর নিজের ইচ্ছেগুলো, নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো মনে মনে ব্যক্ত করতে থাকব এবং কি আমল সম্পূর্ণ করার পর হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এরপরে জুমার দিন আসরের নামাজের পর গুরুত্ব সহকারে আমরা সকলেই দুরুদ শরীফের আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, জুমার দিন তোমরা আমার প্রতি অধিক পরিমাণে দুরুদ পাঠ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন কোনো ব্যক্তি যদি 80 বার আমার প্রতি বিশেষ একটি দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما। এই দুরূদ শরীফটা কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজের পর 80 বার পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন তার সাথে এমন একটি নূর থাকবে যার আলো যদি সকল মাখলুককে বন্টন করে দেওয়া হয় তাহলে সকল মাখলুকের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরুদ শরীফের এত ফজিলতপূর্ণ একটি আমল, এই আমলটি আমরা সকলে করব। আমাদের যদি কারো বড় দুরুদ শরীফ মুখস্থ না থাকে আমরা ছোট দুরুদ শরীফটা 100 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদ শরীফ আমরা 100 বারের আমল করব। জুমার দিন শেষ মুহূর্তে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। এই মুহূর্তটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মুহূর্ত। এই সময় আমরা কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, বিশেষভাবে গুনাহ মাফের উদ্দেশ্যে। আমাদের যে ঋণ রয়েছে ঋণ মুক্ত হবে দোয়ার উছিলায়। আল্লাহ তাআলা বান্দাদের প্রত্যেকটি দোয়াকে কবুল করে থাকেন। বান্দা যেরকম কামনা করে, যেরকম বাসনা করে, আল্লাহ তাআলা যদি তার জন্য সেটা কল্যাণকর মনে করেন সেটি সাথে সাথে প্রদান করেন, আর যদি অকল্যাণকর মনে করেন সেটি আল্লাহ তাআলা দেওয়ার জন্য দেরি করেন। তাই আমরা দোয়া করব, আমাদের কোনো দোয়াই আল্লাহ তাআলা বিফলে দিবেন না। ইহকালে না হয় পরকালে আল্লাহ তাআলা দান করবেন, না হয় দোয়ার উছিলায় আল্লাহ তাআলা আমাদের ছেলে আমাদের উপর থেকে আপদ বিপদকে দূর করে দিবেন। তাই আমরা অবশ্যই দোয়ার ইহতেমাম করব, দোয়ার গুরুত্ব দেব। দিন শেষ হওয়ার পর, জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতেও আমরা গুরুত্ব সহকারে বিশেষভাবে এশারের নামাজের পর কোরআনুল কারিমের বিশেষ একটি সূরা সূরায়ে মুলক আমরা তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরায়ে মুলক পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কবরের আজাব থেকে নিরাপদ রাখবেন। সূরা মুলক পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং কি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা যে আমলটি করব, আমরা রসুলের প্রতি 100 বার দুরুদ পাঠ করব এবং 100 বার ইস্তিগফার পাঠ করে আমরা দোয়া দুরুদ তসবিহ তাহলিল পাঠ করে ঘুমিয়ে যাব।